বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো যে এই পৃথিবীর মানুষে কেউ সাধনা করে, কেউ আল্লাহর ইবাদত করে, কেউ আল্লাহর টাইম টু টাইম আল্লাহর নামাজ রোজা হওয়ার জাকাত করতেছে। তো এখন বিষয়টি হলো যে একটা স্তরে দেখা যায়, বলা হচ্ছে 70,000 পর্দার আড়ালে আল্লাহ আছে। আরও একটা স্তরে গেলে দেখা যায় না, মাত্র 60টা পর্দার আড়ালে আল্লাহ আছে। এখন কোনটা সত্য? এবার আসি, কোনটা সত্য? এখন 60টা পর্দাই কি সত্য, নাকি 70টা পর্দা, নাকি 70,000 পর্দা? 70,000 এবং 7,000 এবং 700 এবং 7টি। তো 70,000 পর্দার আড়ালে যদি আল্লাহ থাকে, আমাদের মতো ক্ষুদ্র মানুষ কি কখনো আল্লাহকে খুঁজে পাবো? আল্লাহ কি এত কঠোর হয়ে গেল যে 70,000 পর্দা কি করে ভেদ করব আমরা? আচ্ছা, তাহলে 70,000 শরীয়তের লোকেদের জন্য, তারা কোনোদিন যে আল্লাহকে দেখার চেষ্টা করবে না। কিন্তু আল্লাহই কিন্তু বলেছে, যারা দুনিয়ায় আমাকে দেখল না এবং দেখার চেষ্টা করলো না, হাশরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। তাহলে আল্লাহ বলতেছে এই কথা, কিন্তু হাদিসে বলতেছে 70,000 পর্দা, আবার বলতেছে 700 পর্দা, আবার কেউ বলতেছে 70 পর্দা, কেউ বলতেছে মাত্র 60টি পর্দা। তাহলে এর মধ্যে সত্য কোনটা হবে? যদি সত্য খুঁজতে যাই, তাহলে পাওয়া যাবে যে 60টি পর্দা। 60টি পর্দা কীরকম? দেখেন, একটা মানব দেহ কিন্তু 14 তলা। একটা মানব দেহ যদি 14 তলা হয়ে থাকে, তাহলে কিন্তু দেখেন নাভির নিচের থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত 60টা তলা, এবং নাভির উপর থেকে মাথার চান্দি পর্যন্ত 60টা তলা। তাহলে এই 7 7 14 তলা। এখন দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ মেরাজ করার জন্য নিয়ে গিয়েছিল, তখন দেখা যায় যে 7 আসমান ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসে, সেই 7 আসমান কি আমার ক্ষুদ্র মানব দেহে, আপনার ক্ষুদ্র মানব দেহেও আছে। তাহলে এই ক্ষুদ্র মানব দেহে যদি 7 তলা 7 তলা 14 তলা থাকে, তাহলে কিন্তু বাহ্যিক জগতেও আছে। তো এখন আমি যেটা বলবো, যে বাহ্যিক জগতেও যদি আল্লাহ চায় তাও নিতে পারে, এবং নিজের দেহঘর থেকে যদি আল্লাহ চায় মেরাজ ঘটাতে পারে, আল্লাহ সব পারে। তবে যে যেখানে বিশ্বাস করেন, দুটাই সত্য। এখন আমার কথা হলো যে আমার যেটা কথা সেটা হলো যে এই 60টা স্তর তিনি ভেদ করেছেন। 60টা স্তর তিনি ভেদ করেছেন কীরকম? দেখেন, যে নিচু তালা থেকে যখন উপরেরটা উঠল 2 তালা, এরপরেরটা যখন আসমান পার হইল এরপরে গিয়ে 3 তালা, এরপরে যখন পার হলো এরপরে, এরকম করতে করতে 7ম তালাতে গিয়ে আল্লাহর সাথে, আরশে আজিমে আল্লাহর সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, মোলাকাত হলো, এটাকেই মেরাজ বলা হলো। তো এখন যে বিষয়টি আমি বলবো, যে আমার মতে 60টি পর্দা বা 60টি তালা, এই 60টি তালা লাভ করলেই তিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করবেন। তবে আজকের যে কথাটি হলো, যে একদল বলতেছে 70,000 পর্দা, একদল বলতেছে 700 পর্দা, আরেক দল বলতেছে 70টি, আরেক দল বলতেছে 60টি। তাহলে দেহ কোরআনের মধ্যে যদি যাই, তাহলে আমরা 14 14, আমরা 7 7 14 তলা পাই। এর মধ্যে নিচের তালা মানে পাতালে তো আর আল্লাহ কখনো মেরাজ করতে নেবেন না, নেবেন 7ম তালাতে। তো 7ম তালাতে যদি নিয়ে থাকেন,
তাহলে এখন যে বিষয়টি হলো যে সপ্তম তালাতে যদি আল্লাহ নিয়ে থাকে উপরে, তাহলে উপরে সাত তালা, কারণ আমরা জমিনে বসবাস করি, জমিনের নিচে তো আমরা যাবো না, গেলে উপরের দিকে যাব। তাই বলি কি যে এই সাতটা তালাই সাতটা পর্দায় পরিণত, কারণ আপনার মতো আমার মতো ব্যক্তি একটা তালা মানে এক আসমান পার হওয়া সম্ভব না যদি আল্লাহ আমাদেরকে না নেয়। তাই সাধনা করতে হয় দেহতত্ত্বে আত্মতত্ত্বে, তখন দেখা যায় পার হওয়া সম্ভব হয়। তো যাই হোক, হে জগতবাসী, আজকের যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাইলাম সেই কথাটি হলো 70,000, 7,000, 700, 70টি, 60টি, এখান থেকে হাকিকতের মতে যদি যাই, দেহ কোরআনের মধ্যে হিসেব করতে যাই, তাহলে 60টি তালাই, 60টি বড় বড় পর্দা, যা ভেদ করতে হলে আমাদের আত্মসাধনা করতে হবে। যখন আত্মসাধনা করব, তখন একটা কথা বলেছেন আমার জালালউদ্দিন খা, আমার চাচা গুরু, সে তিনি একটি কথা বলেছে, সিদ্রাতুল মুনতাহাপুরী যাইতে আসা, জানি না বিধি নিবি কিনা। সিদ্রাতুল মুনতাহা যেই জায়গাটা, সেই জায়গাটার নাম হলো মগজের ঠিকানা। তাহলে আমাদের বাহ্যিক জগতে যে আসমান বা আকাশ দেখতে পাই, তাহলে আমাদের আকাশ হলো মাথার সাইড, আর মাথার মধ্যেই কিন্তু মগজের ঠিকানা, আর আরশে আজিমটা সেই মগজের ঠিকানা। তাহলে সেখানেই কিন্তু আল্লাহ সে ব্রেইনের মধ্যে বসে আছে, সে জ্ঞানের মধ্যে বসে আছে, পৃথিবীর সমস্ত জ্ঞানকে পরিচালনা করতেছেন তিনি। তবে হে জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি, তাহলে এই হলো এক ফয়সালা। আরও একটা ফয়সালা আছে কি, যে মানুষ যখন শরীয়তের দৃষ্টিতে যখন সমস্ত কিছু দেখবে, তখন তাদের চোখের মধ্যে 60টা পর্দা আছে, 60টা পর্দা চোখের মধ্যে। একটা পর্দা যেদিন সরবে, সেদিন তারা মুর্শিদের দিকে অগ্রসর হবে, আরও একটা পর্দা যেদিন সরবে, তখন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করবে, আরও একটা পর্দা যখন সরবে, তখন মুর্শিদের দেওয়ার সাধনগুলো করে তারা কিছু লাভ করবে, ভিতরে ফানাফিল্লা ঢুকতে শুরু করবে। আরও একটা পর্দা যখন খুলবে, তখন দেখা যায় যে ভিতরে আত্মা যে আছে পরমাত্মা, এই পরমাত্মার দর্শন কোনো একদিন পাবে। আর যেদিন পরমাত্মার দর্শন পেয়ে যাবে, তখনই কি হলো, আল্লাহর দর্শন হয়ে গেল। তাহলে আজকের কথাটি হলো পর্দার অভাব নেই, তবে আমি প্রথম পর্দা সপ্তম তালা বা সাতটা স্তরকে বোঝানো হয়েছে। শরীয়তের দৃষ্টিতে যদি যাই, তখন দেখা যায় এরকম খুলতে হবে যে মুর্শিদকে ধরবো একটা স্তর, মুর্শিদকে ধরতে যাইতেছি একটা স্তর, মুর্শিদের কাছে গিয়ে বায়াত হয়েছি একটা স্তর, এবং মুর্শিদের কাছে কর্ম আমল নিয়ে করতে করতে কিছু একটা দেখেছি পেয়েছি একটা স্তর, আরেকটা স্তর যখন পার হয়, তখন মানুষ নিজের আত্মসাধনা করে সে আত্মাকে লাভ করতে পারে। তবে আজকের এই আলোচনাতে আপনাদেরকে আমি কি খুশি করতে পারলাম, আপনাদের আত্মার খোরাক কি আমি দিতে পারলাম, অবশ্যই জানাবেন, এবং কী ধরনের আলোচনা আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন। তবে সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।